ওয়েলকাম টু দ্য বং গৃহিণী। আমি সূচনা আজকে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যেখান থেকে আমরা শেষ করেছিলাম আবার ওখান থেকে শুরু। এটা হচ্ছে সেকেন্ড পার্ট বোনো ভিটিতিত। যখন প্রায় সন্ধেটা হবে হবে করছে সেকেন্ড পার্ট সেখান থেকেই শুরু। তোমরা দেখতে পেয়ে যাবে রাতের ভিউ কীরকম লাগবে শীতকালে আসলে বা বসন্তকালে আসলে বনো ভিটিতিত রিসর্টটাকে। এখানে প্রতিটা রুমের স্পেশালিটি হচ্ছে আলাদা আলাদা করে কিন্তু নাম রয়েছে। আর এই পাশে যে দুটো বিল্ডিংস রয়েছে সেখানে শুধুমাত্র ডিলাক্স রুম অ্যাভেলেবেল রয়েছে। আমরাও নিয়েছিলাম একটা ডিলাক্স রুম, সেটা সম্পর্কে খুব তাড়াতাড়ি তোমরা শুনতে পাবে। কেউ যদি ফ্যামিলি রুম চাও, ফ্যামিলি হোক বা কোনো বন্ধু গ্রুপ হোক, এই রুমের ঠিক ওপরে রয়েছে এটা প্রায় 6 বেড কি 4 বেডের রুম। তোমরা ইজিলি কিন্তু একটা রুমেই অনেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এটা ছিল আমাদের রুম পারুলতা। আমরা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারির জন্য এই বনো ভিটিতিত রিসর্টে পারুলতা যে রুমটা সেটা বুক করেছিলাম। ডিলাক্স রুমে অনেক কিছু ফেসিলিটিসও রয়েছে, তার সাথে রয়েছে এখানে দুখানা স্টুল, এখানে রয়েছে একটা টেবিল, রয়েছে সোফা, এছাড়া রয়েছে এসি, এখানে রয়েছে টিভি, আছে মিনি ফ্রিজ যেখানে সফট ড্রিঙ্কস রাখা থাকে, আর এখানে টি ব্যাগস, সুগার, দুধ, গুঁড়ো দুধ যা ছিল সব আমরা ইউজ করে ফেলেছি। রয়েছে হট কেটল, পাশে রয়েছে আলমারি, যথেষ্ট স্পেস রয়েছে। এছাড়া রয়েছে টয়লেট, গিজার ফেসিলিটিস রয়েছে। আর এই পাশের ভিউ যেহেতু রাত হয়ে গেছে দেখানো পসিবল নয়, হয়তো ধুধু গ্রাম, পুরো অন্ধকার চারিদিকে, যেদিকে তাকাবে পুরো ধুধু গ্রাম, অন্ধকার। এটা দিনের বেলা তোমরা এসে ইজিলি দেখতে পারবে। যথেষ্ট ওদের ডিউটিগুলো যথেষ্ট, যা পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো কিছুর কিন্তু ওনারা কি বলবো নালিশ বা অভিযোগ করার মতো কোনো কিছু জায়গা নেই। স্টাফেদের ব্যবহারও খুব ভালো, খুবই ভালো। তো আমি তো ভীষণই খুশি। তো জায়গাটা তোমার কেমন লেগেছে বনো ভিটিতিত রিসর্ট? দারুণ জায়গা। একদিনের জন্য বা উইকেন্ডসের জন্য, 2-3 দিনের জন্য এসে ফুল ফ্যামিলি থাকতে পারো। এছাড়া শুধু ফুল ফ্যামিলি নয়, তোমরা যদি ফ্রেন্ডস গ্রুপ নিয়ে এসো, বেশ সন্ধ্যেবেলা একটা এখানে ইনডোর গেমসেরও একটা ব্যবস্থা রয়েছে, আড্ডা মারার একটা জায়গা রয়েছে। তো চলো একের পর একগুলো এইগুলো আমরা দেখে নেব পরপর। এই রাতের পরিবেশটা আরও সুন্দর, দিনের পরিবেশটা তো সুন্দরই, রাতের পরিবেশটা আরও সুন্দর। পরিবেশটা আর ঘরটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে গ্রামের বাড়ির যেরকম মাটির দেয়াল হয় সেরকমই পুরো অ্যাটমসফিয়ারটা। স্পেশালি এই বাথরুম থেকে যে ঘরের যে স্লাইস গুলো দিয়েছে এটার জন্য কিন্তু আরো জিনিসটা সুন্দর লাগছে। তাছাড়া এখানে এসির ফেসিলিটিস রয়েছে, মিনি ফ্রিজও রয়েছে, মিনি ফ্রিজ, ওয়ার্ড্রপ সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। তবে সুপার ডিলাক্সের থেকে তুলনামূলক এটার প্রাইসটা অনেকটা কম। বাথরুমও যথেষ্ট পরিষ্কার, বাথরুমও যথেষ্ট পরিষ্কার। যদি গ্রামের পুরো গ্রামের বাড়িতে থাকার শখ থাকে তাহলে অবশ্যই তোমরা মাড হাউস গুলো নাও, পুরো গ্রামের পরিবেশটা যেন তুলে এনেছে বলতে গেলে। বাঁশের তৈরি খাট, বেশিরভাগ এখানে ফার্নিচার গুলো উডেনি বলতে গেলে। হসপিটালিটি খুব ভালো এদের, প্রতিটা স্টাফের ব্যবহার খুব ভালো। বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও দেখিয়ে দাও সবাইকে। আড্ডা মারার জন্য আর প্রতিটা কটেজের কিন্তু একটা আলাদা আলাদা করে নাম রয়েছে, যেমন এই কটেজটার নাম জুই। এটা হচ্ছে বোনো বিচি রিসর্টের রাতের ভিউ। কোনো বড় লাইট না জ্বালিয়ে ছোট ছোট লাইটের রোশনাই চারিদিকটা ভরিয়ে তুলেছে। নতুনত্বের ছোঁয়া রয়েছে তার মাঝখানেও। মাটির হ্যারিকেনের মধ্যেও লাইট জ্বালানো। পুল সাইডটায় লাইট তখন অফ ছিল, আদারওয়াইজ পুরোটাতেই প্রায় হাইলাইটিং লাইটগুলো সব জ্বালানো। আমার সেই প্রিয় জায়গায় ঠিক রাতের রিভিউটা তোমরা পেয়ে যাবে। আড্ডা মারার জন্য, বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট জায়গা। ফিশিং অ্যাভেলেবেল রয়েছে, চারিদিকে বোটিং এর ব্যবস্থা রয়েছে, আগে থেকে বলে দিতে হয় হয়তো। খুব সুন্দর জায়গাটা, মানে এতটা বেশি আমাকে অন্তত স্পেশালি অ্যাট্রাক্ট করেছে স্পেশালি এই জায়গাটা। সন্ধ্যেবেলা একটু যদি চা মুড়ির সাথে একটু চপ ভাজা হয়ে যায় আর একটু আড্ডা, জায়গাটা বেশ জমে যায়। পুকুরের ঠিক মাঝখানে পুকুরের দুপাশে ফাউন্টেন্স রয়েছে, সেটা আরো বেশি মন কাড়ার মতো রয়েছে। তার সাথে ছিল লাইটিং। এটা আমরা স্ন্যাক্স হিসেবে নিয়েছিলাম, কাবাবস কোয়ান্টিটি ওয়াইজ খুব ভালো, ফ্রেশ ছিল খুব, আর প্রাইসটাও খুব বেশি হাই কিন্তু আপনাদের লাগবে না। ওনাদের কিচেন এরিয়া খুব পরিষ্কার, হাইজিন খুব মেনটেন করেছেন ওনারা। সকালবেলা ব্রেকফাস্টটা যারা রুম নিচ্ছ এবং নাইট আউট করছো তারা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পেয়ে যাবে। সেটা পুরি সবজি থেকে শুরু করে ব্রেড থাকে, এগস থাকে, এছাড়া ফ্রুটসও কিন্তু প্রোভাইড করা হয়। আমরা সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিয়েছিলাম। এটা ছিল আমাদের রুমের বাইরের সৌন্দর্য। তখন প্রায় রাত 1টা, চারিদিকটা নিঝুম আর শুধুমাত্র এই আলোগুলো জ্বালানো। তোমরাও বলো ভিডিওটা দেখে সত্যি তোমাদের কি নজর কেড়েছে বনবিথি রিসর্টে? আসতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা ডিটেলিং পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো, তার সাথে লাইক দিও, আর আমাদের আরও বেশি অনুপ্রেরণা দিও, এবং তার সাথে সাথে বং গৃহিণী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ফিরে এলাম বাড়ির দিকে।